সারা জীবন তোকে আমি এই শিক্ষা দিয়েছি, মেয়েদের আজেবাজে কমেন্ট করবি, উত্তক্ত করবি। বর্তমান সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান। সম্প্রতি তিনি জানিয়েছেন, নায়িকা শাবনূরকে দেখে 17 বার বাথরুমে গিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু কেন এমন অবাক কাণ্ড করলেন জায়েদ খান, আজকে আমরা সে গল্পই শুনব। যারা চিত হয়ে থুতু ফেলে, সে থুতু তাদের বুকে সেই পড়ে। শাবনূর 90 দশকের সেরা নায়িকাদের একজন। তার অভিনয়, নাচ আর সৌন্দর্যের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন বাংলাদেশি সিনেমাপ্রেমী দর্শকদের। ছিলেন হাজারো তরুণের স্বপ্নের নায়িকা। তেমনই একজন তরুণ ছিলেন জায়েদ খান। শাবনূরকে নিয়ে তার মনেও ছিল বিভোর স্বপ্ন। কৈশোরকালের স্বপ্ন খুব কম মানুষেরই পূরণ হয়। তবে জায়েদ খানের সৌভাগ্য তার মনের ইচ্ছে অনেকটাই পূরণ হয়েছিল। 2006 সালে তিনি সুযোগ পান ভালোবাসা ভালোবাসা সিনেমায় অভিনয় করার। তবে সিনেমাটির মূল নায়ক নায়িকা ছিলেন রিয়াজ ও শাবনূর। এই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। খুব স্বাভাবিকভাবে জায়েদ খানের সাথে শাবনূরের সিনেমার সেটেই দেখা হয়। কৈশোরে যার কথা ভেবে নির্ঘুম রাত কাটিয়েছেন, ঘরে যার পোস্টার লাগিয়ে তাকিয়ে থেকেছেন অপলক চোখে, সেই শাবনূরকে চোখের সামনে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না। তাই বারবার চলে যাচ্ছিলেন স্বপ্নের জগতে। উত্তেজনা ধরে রাখতে বারবার ছুটে যাচ্ছিলেন বাথরুমে। জায়েদ খানের ভাষ্য মতে, শাবনূর আমার ক্রাশ ছিল, তার ছবি আমি বাসায় লাগিয়েছি। শাবনূরের সাথে নায়ক হিসেবে আমি 3টা মুভি করেছি। আমি খুবই স্যাটিসফাইড। আমি শাবনূরকে অনেক পছন্দ করতাম। প্রথম দিন যেদিন শুটিং করতে যাই, আমার মনে আছে আমি প্রায় 17 বার প্যান্টের চেন আটকাইছি আর বাথরুমে দৌড়াইছি। টেনশনে আমার এতবার বাথরুমের চাপ লাগছে যে কিভাবে তার সামনে দাঁড়াবো। ভালোবাসা ভালোবাসা সিনেমাতে অবশ্য জায়েদ খান সরাসরি শাবনূরের নায়ক ছিলেন না। 2009 সালে মন ছুঁয়েছি মন চলচ্চিত্রে একসাথে অভিনয় করলেও সেখানেও প্রধান নায়ক ছিলেন রিয়াজ। এই সুন্দরী অভিনেত্রীর বিপরীতে অভিনয়ের স্বপ্ন পূরণ হয় আরও 3 বছর পর। 2012 সালে আত্মগোপন সিনেমায় জায়েদ খানের নায়িকা হন এই ঢালিউড কুইন। ছোটবেলার ক্রাশের সাথে প্রেমের অভিনয় দারুণ উপভোগ করেছিলেন জায়েদ খান। তবে এই বিতর্কিত নায়ক সত্যিকারের প্রেমে জড়িয়েছিলেন আরেক সিনিয়র নায়িকা পপির সাথে। সেই প্রেমের গল্প জানতে ক্লিক করুন স্ক্রিনে আসা ভিডিওতে, এবং সিনেমা জগতের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি।